আমাদের মসজিদে ইমাম অনেক মুসল্লি এশার বৃত্তের নামাজ এক রাকাত পড়েন তা আবার রুকু ছাড়া সরাসরি শেষদার চলে যায় তো এই নামাজ কি পরিপূর্ণ সই হবে কি না জানাবেন এইচএম ইমরান হাসান্নূর আপনি লিখেছেন রুকু ছাড়া তো নামাজ হবে না কোনো নামাজ যদি রুকু ছাড়া হয় সেটা জায়েজ হবে না ইমাম পড়ুক মুসল্লি পড়ুক যেই পড়ুক না কেন বৃত্তের নামাজ এক রাকাত পড়া জায়েজ আছে কিনা এটা নিয়ে ফুকা মধ্যে মতো পার্থক্য আছে নবী করিম সাল্লা সালাম হাদিস থেকে বোঝা যায় যে দু রাকাত করে সুন্নাত এবং অন্যান্য সালাদ শেষ করার পরে এক রাকাত দিয়ে সেটাকে ভিতির করতে পারবেন এটা ধরন কি এটা নিয়ে ফোকা একটা মধ্যে বিস্তারিত মত পার্থক্য আছে বিশদ বিবরণ আছে সালার বিষয়ে আমরা পৃথক কোনো ভিডিওতে সেই মতামতগুলো দলিলের আলোচনা সহ উল্লেখ করার চেষ্টা করব তবে রুঘু ছাড়া ভিতরের কোনো ধারণা ইস্তেম আমাদেরকে দেয়নি এটি একেবারেই স্পষ্টত ভুল